হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল জবলেস সোসাইটি তো এ সিবিটি টু এর এক্সাম কমপ্লিট হয়ে গেছে তেইশে জানুয়ারি পর্যন্ত এক্সাম ছিল তো কিছু কিছু শিফটে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এক্সাম রিসিডিউল করা হয়েছে মানে সব শিফটের নয় কিছু কিছু শিফটের এবং পার্টিকুলার কিছু কিছু এক্সাম সেন্টারে তো দেখা যায় একটি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে আরবি ভোপালের তরফ থেকে এখনও আর আরবি কলকাতার তরফ থেকে নোটিফিকেশন কিছু দেয়নি দিলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে অ্যান্ড আর আরবি কলকাতা থেকে একটি নোটিফিকেশান দেওয়া হবে যেটা হচ্ছে টিসিএস গীতবিতানে তেইশে জানুয়ারি থার্ড শিফট মিনস লাস্ট শিফটে এক্সাম ছিল সেখানে একটু সার্ভার প্রবলেম ছিল তার জন্য এক্সাম ক্যান্সেল হয়েছে তো তার নিউজ আমরা অলরেডি দেখে নিয়েছি বাংলার নিউজ চ্যানেলে এটা সম্পর্কে রিলিজ করা হয়েছিল খবর তো তার এক্সামও রিসিডিউল করা হবে অ্যান্ড টোটাল যে যে এক্সাম আপাতত রিসিডিউল করা হয়েছে সেটার যে লিস্ট আরআরবি ভোপালের তরফ থেকে বার করা হয়েছে সেটা একটু দেখা যাক প্রথমে যেটা আছে এক নম্বর ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স ঠিক আছে সেটা হচ্ছে বাইশে জানুয়ারি এক্সাম ছিল থার্ড শিফট এই সেন্টারে বাইশে জানুয়ারি এক্সামের থার্ড শিফটটা ক্যান্সেল হয়েছে নেক্সট যেটা রয়েছে আই ও এন ডিজিটাল জোন এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দোরের একটা ইনস্টিটিউট অ্যান্ড এখানে তেইশে জানুয়ারির ফার্স্ট শিফটটা ক্যান্সেল হয়েছে ঠিক আছে তো ওই আই ওএন ডিজিটাল জোন যেটা রয়েছে সেটা হচ্ছে ভোপালে যেটা রয়েছে ভোপালের ফার্স্ট শিফট তেইশে জানুয়ারি ক্যান্সেল হয়েছে তো সিমিলার ওয়েতে এই সেম আই এন ডিজিটাল জোনেরই ভোপালে আরেকটি জায়গায় তোমার হচ্ছে হেডওয়ে টু কলকাতা বাইপাস রোড এই অ্যাড্রেসের যে জোনটা রয়েছে মানে সরি এক্সাম সেন্টারটা রয়েছে সেখানে তেইশে জানুয়ারি ফার্স্ট শিফ্ট ক্যান্সেল হয়েছে ঠিক আছে তো সেম ওই ইনস্টিটিউটেই জব্বলপুরে তেইশে জানুয়ারি থার্ড শিফট ক্যান্সেল হয়েছে আর আমাদের টিসিএসের কিন্তু গীত থার্ড শিফট তেইশে জানুয়ারি ক্যান্সেল হয়েছে তো সেটার নোটিস এখনও দেওয়া হয়নি দিয়ে দেওয়া হবে অ্যান্ড এক্সাম যখন হবে আবার ডিস্টিউড এক্সাম তার জন্য এস এম এ তোমাদের জানিয়ে দেওয়া হবে যাদের যাদের এক্সাম ক্যান্সেল হয়েছে এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অ্যান্ড রিসিডিউল ডেট খুব শীঘ্রই দিয়ে দেবে মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের এক্সাম নিয়ে নেবে ঠিক আছে তো যাদের যাদের ক্যান্সেল হয়েছে তাদের একই দিনে আশা করছি এক্সাম হয়ে যাবে অ্যান্ড এটাই হচ্ছে আপাতত অফিসিয়াল আপডেট তো দেখা যাক কী হয় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ